দেখেন তো কার কার পছন্দ ল্যাম্ব চপ, যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রান্না করি আজকের এই সুস্বাদু রান্নাটি। আমি এখানে 2 কেজি ল্যাম্ব চপ নিয়েছিলাম। ল্যাম্ব চপ কিন্তু পোলাওর সাথে কিংবা ভাতের সাথে বা পরোটার সাথে সবকিছুর সাথে খেতে অনেক মজা লাগে। এই এটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা। তাহলে চলুন শুরু করি। আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছিলাম, এর সাথে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। পেঁয়াজ একদম খুব চিকন করে কাটতে হবে তাও না, কারণ অনেকক্ষণ আমি স্লো কুকে রান্না করব। তো এই জন্য 3 টেবিল চামচ রসুনের পেস্ট, 3 টেবিল চামচ আদার পেস্ট নিয়েছি। আমি ফ্রোজেনটা ইউজ করছি, এই জন্য আমারটা এরকম। তো আমি এখন একটু তাপ দিলেই দেখা যাবে এটা গলে গিয়েছে। তো আমি এখন একটা একটা করে মশলা দিয়ে দিব। স্বাদমতো লবণ দিলাম প্রথমে 1 টেবিল চামচের একটু বেশি, আপনারা পরিমাণ মতো দিবেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, ভাজা জিরাটা ভাজাটা দিবেন তাহলে ভালো একটা স্মেল আসবে, 1 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, এটা অবশ্যই দিবেন। এই মশলাগুলো স্কিপ করা যাবে না, দিতেই হবে সবগুলা। তারপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারিটা মজা হবে। যখন তেল উঠে যাবে তা আমি এটাকে ভালো করে মিশাচ্ছি, মিশিয়ে তারপর আমি এটাকে স্লো কুকে একটু রান্না করে নেব 5 মিনিটের মতো। আর আমি এই মশলা কষানোর মধ্যে আর একটু পানি অ্যাড করে দিব, কারণ আমি আর মাংসের মধ্যে কোনো ধরনের পানি দিব না। আপনাদের মাংস যদি মনে করেন যে সিদ্ধ হবে না তাহলে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পানি দেব না, এখানকার মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি এখন আস্ত গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, 2টা লবঙ্গ দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। তো আমার বাসায় আমার এক আত্মীয় আসছিল বেড়াতে, উনি বলছে যে উনি নাকি ল্যাম্ব খেতে পারে না, মানে খাসির মাংস খেতে পারে না, অনেক গন্ধ লাগে। তো আমি উনাকে বললাম যে এইভাবে রান্না করবেন, তো আমি ওনার জন্য ল্যাম্ব চপ রান্না করলাম। উনি খেয়ে বললো যে উনি নাকি জীবনে সেকেন্ড টাইম খেয়েছে, কিন্তু এত ভালো লাগছে উনি নাকি এখন থেকে এভাবেই রান্না করে খাবেন। আপনারাও ট্রাই করতে পারেন, এভাবে স্লো কুকে রান্না করলে মাংসের গন্ধটাও চলে যাবে আর আপনার মাংসের মানে খেতে অনেক সফট হবে, জুসি হবে, খেতে খুব ভালো লাগবে। তাহলে এই যে আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে 1 ঘন্টার মতো রান্না করব। আমি এটা বসে দিয়ে বাসার অন্য সব কাজ সেরে এসেছি, এটার কাছে আমার দাঁড়া থাকতে হয় না। মাঝে মাঝে আমি 1-2টা ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম। এই ক্লিপটা আমার নেওয়া হয় না, বাট আমি একদম কাটা ধরে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আমি এটাকে রান্না করেছি। আমার মাংসগুলো এত নরম হয়েছিল, মানে অসম্ভব ভালো হয়েছিল খেতে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে।